আমি তো আমার জীবনটা দিয়া নওজোয়ান ছেলেগুলারে বুঝাইতেছি যে রে বাপ এইখানে আসা দেখছি, এখন আসতেছ আপনার তিনটা দাঁড়ায় রইছে, একটা পাও সোজা করে নিচে বসে রয়েছে, আমার আরেকজনে বুঝেন হুজুর এটা অভিনয় করতেছে টিকটকের অভিনয়। কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার, মাহফিল মাহফিল, আহ মানে বেখেয়ালি যে বেখেয়ালি, একেবারেই বেখেয়ালি হয়ে গেছে। এত খামখেয়ালি মানুষ কেমনে হয়, কিছুক্ষণ তো মানুষের হুঁশঘুষ থাকে, কিছুক্ষণ তো আকল কাজ করে, কিছুক্ষণ তো বিবেক কাজ করে, কিছুক্ষণ তো অনুভূতি কাজ করে, কিন্তু ছেলে পেলেগুলোর বিবেকে কোনো কাজই করতেছে, কোনো কাজই করতেছে, একেবারে মানে জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে হালাত, খুব বেশি খারাপ অবস্থা। এজন্য সুখ আসলে কয়দিন সইবে বোঝা যায় না, বলা যায় না। পাপের কারণে আজাব আসে, নাফরমানির কারণে শাস্তি আজাব গজব আসে। এজন্য আমরা প্রত্যেকেই, আমি এজন্য বলছি ভাই, আলাদা হও, আলাদা আলাদা শোনো, তুমি তোমাকে নিয়ে দেখো, তুমি তোমার কথা ভাবো। সে নষ্ট হয়ে গেছে বলে তুমি নষ্ট হয়ে যাবা, এটা কেমন কথা? ওই বরবাদ হয়ে গেছে দেখে তুমি হয়ে যাবা, তোমার সামনে আরেকজন আগুনে পুড়ে গেলে তাই বলে কি তুমিও আগুনে ঝাঁপ দিবা নাকি? তোমার সামনে আরেকজন আগুনে পড়ে গেলে, পানিতে পড়ে গেলে তুমিও কি ঝাঁপ দিবা নাকি? এই জন্য বলছি দোস্ত আলাদা হও। আজ তোমাদের জন্য কেউ নাই, কেউ নাই, ছেলেদের জন্য কেউ নাই, যুবকদের জন্য কোনো অভিভাবকে নাই, কোনো মুরব্বীর কলিজায় কোনো ভাবনা নাই, ওনারা ওনাদের নিজস্ব জায়গায় বসে, মুরব্বীরা তিন চারজন বুড়া মিল্লা বিড়ি টিড়ি খায়, বসে বসে বেহুদা আলাপ সালাপ কিছুক্ষণ করে, গপসপ মারে এই সেই এইভাবে, আর চললে না কুলাইলে শুয়ে থাকে, কেউ ভাবার কেউ নেই। মার হাতে সুযোগ নাই, বাবার হাতে সময় নাই, ছেলে ছেড়ে দিছে লাগাম ছাড়া, আহ গরু তো বান্দিয়া রাহে, ছাগলেরও তো আপনার দিন শেষে ঘরে ফিরে আনে ছাগল, কি ভাই গরুরও তো মানুষে ঘাস খাইতে বান্দিয়া থাকে। আজ মুসলমান তার ছেলেকে গরু ছাগলের মতো রাখছে না, এতে নিচে নামায় দিছে, একেবারে ছেড়ে দিছে, কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, কি করে না করে, কিচ্ছুর কোনো খবর নেই, কিচ্ছুর কোনো খবর, নিজের মতো করে ছেলেটা খায়, নিজের মতো করে ঘুমায়, নিজের মতো করে হাঁটে, নিজের মতো করে সাজে, নিজের মতো করে ড্রেস আপ করে, মানে চলে ফেরে যেভাবে যার মন চায়, যেভাবে যার মন চায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এজন্য এরপরও আমি হতাশ না, হতাশ হতেই চাই না, আমি হতাশ হওয়ার কোনো সুযোগও নাই, ঈমানদার হতাশ হয় না, এর ভিতরে দিয়েই অন্ধকারের ভিতরেই আলো জ্বালাইবার চেষ্টা করতে হবে, ঠিক কি না বলেন? চেষ্টা তো বন্ধ করা যাবে না, মেহনত চালাইয়ে যাইতেই হবে, অব্যাহত বলতে হবে, বলতে